হ্যালো গাইস ওয়েলকাম টু মাই বাংলা গেমিং চ্যানেল যার নাম শাকিল দ্য প্রফেশনাল গেমার তো গাইস আজকে আমরা খেলতেছি হিটম্যান থ্রি আজকে মিশন সংখ্যা হচ্ছে আট তো গাইস লাস্টের মিশনে তোমরা দেখছিল যে ডিনো বস্কো নামে একটা সুপার স্টারে এলিমিনেট করছে তো আজকে এজেন্ট ফর্টি সেভেন আছে ম্যারি ক্যাশ মরক্কোতে তো এখানে গাইস দুইজনে এলিমিনেট করতে হবে একজনের নাম হচ্ছে টো কিং উইং আরেকজনের নাম হচ্ছে আরেকজনের নাম হচ্ছে গাইস ম্যাথুয়া ম্যান্ডোলিস তো গাইস এই দুইজনে এলিমিনেট করতে হবে তো আজকের মিশনটা খুবই স্পেশাল গাইজ দুইজনের এলিমিনেট করতে হবে এবং ওদের একটা কোম্পানির কেস ফাইল আছে ওই কেস ফাইলটাও গাইজ চুরি করতে হবে তো গাইজ মিশনটা একটা মুহূর্ত কে মিস করো না আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দা বেল আইকন তো গাইজ আজকে একটা সেই একটা পার্টি রাখছে টোকিং উইং আজকে একটা সেই পার্টি রাখছে আর ম্যাথুয়া মেন্ডলিস আসছে ফ্রান্স থেকে মরক্কোতে তো গাইস এই দেখো ম্যাথুয়া মেন্ডলিসের লাল কালারের গাড়ি তো গাইস আজকে আমরা দুইজন এলিমিনেট করবো আগে আমরা কংটো উইংরে এলিমিনেট করবো পরে মার্থুয়া ম্যান্ডুলিসে এলিমিনেট করবো তো গাইস দেখো মেন্ডলিস এখান থেকে চলে যাইতেছে এখন আমি কি করবো ওকে ফলো না করে কং কাছে যাবো কংয়ের পার্টি হাউসে যাব ওইখান থেকে আমার স্পেশাল কুলু নিয়ে মিশনটা খেলতে হবে তো গাইস ব্যাপারটা হচ্ছে যে আমি তো একটা গুলি করে এন্দ বাইকে গেলেই ও মরিয়া জায়গায় কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি এখানে কুলু দিয়ে খেলবো যেটা খুবই ইন্টারেস্টিং করে মিশনটারে তো গাইস দেখো ও কার সাথে ফোন আলাপ করতেছে তো ওর ব্যাপারটা আমি পরে হ্যান্ডেল করতেছি তো গাইস চলো আগে আমরা চলে যাই ক্যাফেতে তো এখানে ডায়না বলতেছে একটা ল্যাভিশ পার্টি রাখছে খুবই লোভনীয় একটা পার্টি রাখছে কং একটা সুন্দর পার্টি দেখছে যে সীসা পার্টি তো গাইস এখানে মানুষ খাইব এখানে আমি একটা ক্লু পেয়ে গেছি তো এই সে পার্টি তো গাইস আমার তো একশো পার্সেন্ট শিওর ঢুকতে দিবো না আমার কাছে ইনভাইটেশন কার্ড চাইতেছে তো এমনই চাইতেছে তো আমার ইনভাইটেশন কার্ড লাগবে তো গাইস এখানে দেখো একটা একটা লোক দেখতেছো এখানে ক্লু এখানে একটা মিশন হয়েছে তো গাইস দেখি রেন্ট ডিউ ও গাইস সেই একটা সে একটা ক্লু পায়ে গেছে তো গাইস এই বুঝা বেটার কাছে এই পার্টির ইনভাইটেশন কার্ডটা আছে তো অরে আমার এলিমিনেট করে অরে মাইডা ফালাইয়া ওই পার্টি ইনভাইটেশন কার্ডটা যদি আমার কাছে থাকে আমি ইজিলি কংয়ের পার্টিতে চলে যেতে পারবো তো গাইস দেখো এখানে এই বুঝা বেড়াটা কার সাথে জানি কথা বলতাছে কোনো একটা আর্জেন্ট কল তো গাইস এখানে আমি একটু দাঁড়াই রইছি দেখো অনেকক্ষণ ধরে কথা বলতাসে আরও প্রজন্য চিললেইতা তো আমার কিন্তু ওকে ফলো করা লাগবো ফলো করে কিন্তু আস্তে আস্তে করে চলে যেতে হবে এবং গাইস একটা খুবই একটা খুবই সুকৌশলে মিশনটাকে জিততে হইব তো ভাই এখানে ওই বেড়া কথা কইতেই আছে কইতেই আছে এর কথা কিন্তু শেষ হইতেছে না তো গাইস এখন কারা যানি ঝাড়িয়ে দিতেছে বলতেসে স্টুপ ওল্ড ম্যান তো গাইস কারা জানি ঝাড়িয়ে তো এটা কোনো সমস্যা না এখন ওরে আমার ফলো করতে হইব তো গাইস দেখো কেমনে আস্তে আস্তে আরতাছে আরে ভাই তুই তাড়াতাড়ি আট না আমার এত টাইম নেই তো গাইস দেখো কেমনে আস্তে আস্তে আরতাছে আর ভাই আশেপাশের এরিয়াগুলি দেখো ওইখানে তিনজন দাঁড়ায় কথা বলতেছে এখানে মানুষ চলাফেরা করতেছে তো গাইজ বুঝতেই পারত যে এটা একটা বিজি শহর দেখো গাইজ দেখো কত মানুষ আর একজন দেখো আমার কাস্টমার মনে করে এখানে বইতে বইতেছে তো গাইজ আমার এখন পিনার টাইম নেই তো আমি এই সেটা মিশন কমপ্লিট করতে তো গাইজ দেখো এখানে একটা পুলিশ মানে বিডিআর টাইপের হ্যাঁ আর আগের মিশনে ম্যারিকাস করে মিশনটা তোমরা দেখছিলা যে আর্মি আসছিলো তো গাইস এখন আর্মি আছে কিনা কিছুই জানি না আর আমার জানার কোনো প্রয়োজনও নাই তো এদের গাইজ দেখো এখানে পুলিশটা চলে গেছে এখন আমি জানতে চাইতেছি যে এই বেড়াটা কই যায় তো গাইছে দেখো পিসে আবার দুজন লোক আসে এনে যে আরে ফুত্তুর করে দিব তো এরা কিন্তু সেই সুযোগটা নাই তো গাইছ দেখো এনে একজন ঝাড়ু উপোষা করতেছে পিসে আবার দুইজন লোক আসে ওই দাও ভাই পিসে দুইজন লোক আসে তো গাইছে এনে বুঝেটা এখানে দাঁড়ায় গেছে তো ও কোথায় যেতেছে। মনে হয় ভাই এটা কোনো আর গোপন কক্ষ বা সুরঙ্গ হইতে পারে তো দেখো ভাই কথা বলতাছে এখানে ভাই এই যে ঝাড়ু দিতেসে একটা লোকের সাথে তো ও কথা বলতাছে তো আমি কথাগুলি শুনতাছি তো গাই সে ও মনে হয় ভিতরে ঢুকে যাইবো ভাই যেটা ভাবছি সেটাই ভিতরে ঢুকে যেতেছে তো আমি একটু যাওয়ার চেষ্টা করি যে আমার একটু ঢুকতে দেয় কি তো চলো ভাই আমরা একটু যাই দিয়ে ঢুকতে দেয় না যদি ঢুকতে না দেয় তাহলে আমি অন্য পন্থা দিব ভাই যেটা ভাবছি সেটাই ওই যে বলতেছে আই এম সরি ওই রেস্ট্রিক্টেড এরিয়া তো গাইস রেস্ট্রিক্টেড এরিয়া আমার ঢুকতে দিব না তো আমার এখন ঢোকার বুদ্ধি বের করতে পারবো যদি আমি এই ডাইন সাইডে একটা কয়েন পিক্কা মারি কয়েনের শব্দ শূন্য এই লোকটা এখানে চলে আসবো তখন আমি ওর আই ওয়াশ দিয়ে ঢুকিয়ে যাবো ভিতরে একটা মহিলা আছে ওই মহিলারাও আমি গলা টিপা মাইরে ফেলামো তো গাইছ আপাতত এতটুকু প্লান ওই বেড়াও ঢুকিয়ে গেছে গা গোপন কক্ষে আর এই মগায়ের ঘরে মগাও আইসে যে কী জানি খুঁজতে তো গাইছ দেখো কয়েন পিক আমার সেখানে চলে গেছে আমি ট্রেস পাসিং হয়েছি আগেই এর ম্যারে তো আনটি আপনি মরেন অনেক খেদমত করছেন এখন মরেন তো গাইস অনেক ম্যারে ফেলাইছি এখন বডি এখানেই থাক কিন্তু এখানে ঢোকার একটা চাবি দরকার আমার তো আমি টেবুলের এখানে যাই দিই যে কোনো চাবি ঠেবি পাই কি না তো গাইছ দেখো ও কিন্তু চলে আসছে ও কিন্তু খেয়ালও কর ও কিন্তু কোনো খেয়ালই করে তো গাইছ ইয়েস এখানে একটা চাবি পাইয়ে গেছি এখন এই চাবি দিয়ে ইজিলি আমি ওকে মেরে ফেলাতে পারবো তো গাইছেন দরজাটা খুলমু ওই দেখো দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে চাষাদান আপনার মরার টাইম হয়ে গেছে আপনার কাছে আমার ইনভাইটেশন কার্ড লাগবো তো আপনি এখন মরার লেগে প্রস্তুত হন তো আমি একটা যাই হেডশট মারবো ও সেটা যায় না সেটা যায় না ও সেটা আমার একটা পেয়ে গেছে ঘুষি খা একটা শালা তো গাইস একটা ঘুষি মারছি এখন মাথার উপরে একটা দিব গুড বাই আপনি গুড বাই আপনি চিরতরে বিদায় আপনারা জীবনে পার্টিতে যাওয়া লাগবো না বয়স অনেক হয়ে গেছে এখন মরার টাইম হয়েছে আপনার তো টাটা আপনি মরার পরে পার্টি করেন তো গাইস একটার তো মারছি এখন পাশে যে মহিলাটা ঘুয়ে রয়েছে আর মানে আমি বাইরে ফেলাইছি তো ওরে হন টাইম না ভিতরে ঢুকাই ফেলাই তো এখন ওর হাতটা ধরিয়া ঢুকিয়া যায় গানটি আপনারও মরার টাইম হয়ে গেছে এই যে ফর্টি সেভেন এখানে আইব আপনি জানেন না তো আপনি হুদ হুদি এখানে মরলেন থাক আপনারা দুইজন আজকে এখানেই কবর দিলাম তো গাইজ দোনোটারে কবর দেওয়া হয়ে গেছে তো এখানে দেখো ও ওইখানে ঝাড়ু পোসার কাজ করতেছে আমি যদি তাড়াতাড়ি চলে যাই বলরটা কিন্তু টেরি পেবো না এই যে আমার বলতেছে আই এম সরি ইটস দ্য রেস্ট্রিক্টেড এরিয়া তো তো রেস্টুরের এরিয়া তুই এখন ঝাড়ু পোসা দে আমার কোনো সমস্যা নাই তো আমি এখন চলে যাবো কংয়ের পার্টিতে তো গাইস আমার কিন্তু একটা তাকড়াশা কুলু লাগবো কং মানে কংয়ের মারার জন্য একটা সুন্দর একটা কুলু লাগবো যেভাবে আমি ওরা মারতে পারি তো গাইস দেখো এনে দুইজন সিকিউরিটি গার্ড আছে এখন আর আমার ওরা বাধা দিব না তোকে দেখো আমার কাছে ইনভাইটেশন কার্ড চাইতেছে আমার বলতেছে শো ইনভাইটেশন কার্ড তো গাইস এই ল এই কাল্লুস ইনভাইটেশন কার্ড দেখছো তো গাইস ও দেখে পালাইছে এখন আমার ইজিলি এখন প্রবেশ করার টাইম হয়ে গেছে তো গাইস এই দেখো আমাকে কং সাহেব এখানে আসে তো এখন আরে মারার একটা সুন্দর ওয়ে খোঁজা লাগবে তো গাইছ দেখো এখানে একটা রেস্টরুম নামে একটা কি আছে এটা কি ও ভাই এটা একটা বাথরুম তো এখানে আমার দেখতে পো কিছু আছে কি না এটা রেঞ্জ আছে এটা কি ও গাইস ইয়েস এটা এটা হচ্ছে র্যাবেট কিলার মানে এখানে হচ্ছে ইন্দুর মারা বিষ তো গাইস আমি যদি টঙের কোনো খাবারের সাথে যদি এটা মিলে দিই এই শালায় কিন্তু অবশ্যই ওই বাথরুমে আইব তো আমরা গলার টিপে মেরে ফালাই এত মানুষের মাঝে কেউ ট্যারি পাইবো না তো গাইস আমি ঢুকতে গেছি এখানে আমার ঢুকতে দেয় না কিন্তু ও কোথায় খাবার দাবার খাইতেছে বা কিছু একটার সাথে মিশাই দিতে হইব যে খাবারটা ও খাইলেই বাসটা খাইবো তো গাইস এখন আমার খুঁজতে হইব যে কী দিয়ে আমার মতো এখানে একটা ইনভাইটেশন কার্ড আমার কাছে একটা আছে সমস্যা নেই আবার নিয়ে নিলাম এনে পার্মানেন্টভাবে ঢোকার অনুমতি পেয়ে গেলাম তো গাইস দেখো এনে ও কীভাবে মারমো আমি একটা কুলু খুঁজতাছি যে একটা জায়গায় খাবারটা মিশিয়ে দিতে দেবো তো ওইখানে দেখো এখানে ভাইসাব আমার উপরে কী মেজাজটা দেখাইতেছে তো গাইসে এখানে চিরা কাজ করতেছে না এই খাবার তো ভুলেও না কারণ এটা তো টো এখানে খাইবই না তো ওই সাইডে আরেকটা সিকিউরিটি গার্ড আছে এখানে আমি ঢুকলে একশো পার্সেন্ট যে ট্রেস পাস খামো এটা তো কোনো আর কোনো সন্দেহ নেই আমি এখানে ভুলেও ঢুকবোও না কারণ আমার ঢুকলে কোনো ফয়দাও নেই তো গাইস দেখো আমি ওই দেখো ভাই ওই দেখো ওই দেখো ওই দেখো ওই কং ওইরে ওইটা ভিতরে তো গাইস এখানে দিই না ভাই এখানে কিচ্ছু পাওয়া যাইব না তো এখানে কি অসভ্য মহিলা এনে খাইতে আছে ও ভাই মাথায় ঢুকে গেছে ইয়েস যদি আমি ওই যে টর সীসার মধ্যে যদি আমি এই বীজটা লাগাই দিতে পারি মিশে দিতে পারি তাহলে অবশ্যই পারবো কিন্তু দেখো এখানে সিকিউরিটি গার্ড আমার না করতেছে তো আমার সিকিউরিটি গার্ডে আড়ালে এই কাজটা করতে হইব তো আমার আমার একটা টোটালি মাথার ভিতরে ঢুকে গেল ব্যাপারটা যে ওইখানে ও অবশ্যই বয়ে বয়ে সীসা আছে তো ওই সীশার সাথে যদি আমি বিষটা মিশিয়ে দিই ও খাইয়ে আবার পেটের সমস্যা হইব ও লগে লগেই এই বাথরুমে চলে আব তো গাইস আমার এখন অপেক্ষা করা লাগব ওর আসার আগ পর্যন্ত তো গাইস আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এখন ওইখানে চলে গেছে এখন ও কিন্তু বের হয়ে গেছে এখন আমি ইজিলি ইজিলি এখন আমি ওই ওইখানে আগে বিষটা মিশিয়ে দিব বিষটা মিশিয়ে দিব আর আমি আগেই বাথরুমে যাব কারণ এই সিকিউরিটি গার্ড আমার পরে ঢুকতে দিব না তো এই যে সীসা সেই মহান সীসার কারিগর তো এখানে আমি বিষটা মিশিয়ে দিবো দেহ ভাই বিষটা মিশিয়ে দিয়েছি ও ভাই সাব কি ধোঁয়াটা বাইরে সে ভাই কী বিষাক্ত তো এটার সাথে আমি মিশিয়ে দিছি এখন ওই ট ওইখানে আইসা যখন এনে খাবে কং আইসা যখন এনে খাইবো তখনই বাসটা খাইব তো তো এনে কং কই গেছে ওই যে কং ওইখানে আড্ডা দিতেছে আর ওই পাশে ছিল মেথুয়া মেন্ডোলা তো গাইস দেখো এখানে কেউ যদি সন্দেহ না করে আমার তো গাইস দেখো ওই যে কং কিন্তু আবার ওই জায়গায় চলে যেতেছে আর ওইখানে আমি কয়েকবার গিয়েছি বাট আমারে ওরা ঢুকতেই দিব না ওই যে আবার না করতেছে সরি ইটস এ রেস্ট্রিক্টেড এরিয়া তো গাইস যাই হোক পরে পরে কিন্তু এই দেখো কং কিন্তু আবার ওর জায়গায় চলে আর আমি কি করবো আর সময় ওয়েস্ট না করে আমি বাথরুমে রুকিয়া যাই তো এখন কিন্তু আমি বিষ মিশিয়ে দিছি এখন ও কিন্তু ওইখানে গিয়া কিছুক্ষণ পরেই ওর সাইড এফেক্টটা বুঝতে পারবো এই গাইস দেখো ওইখানে সিসার ওইখানে আবার গেছে এখন ওই সীসা টানতে যাইতেছে একটু পরে যখন পেট খারাপ হইব এখানেই আসা উচিত এইখানেই আসা উচিত কারণ এই পার্টিতে তো একটাই বাথরুম এইখানেই আসা উচিত আর অন্য কোথাও যাই না যায় প্লিজ আর অন্য কোথাও যাই না যায় তো গাইস দেখো ওই দেখো খাবার খাইতেছে খাইতেছে ও বাইশ ইয়েস এখন খারাপ হয়ে গেছে আশেপাশে একটা বান্ধাও সন্দেহ করছে যে কি হইলো তো ভাই অবশেষে কিন্তু ও কিন্তু এখানেই চলে আইসে এখন আর মরার এককারে চরম টাই হইছে ভাই এই বুদ্ধিটা সেই একটা বুদ্ধি আসিল এখন ওই ধর ভিতরে এসে বসে বাথরুমে এখন পিস দিয়ে খালি গলাটা টিপপা গিয়ে ধরবো দাও কি বমিটা করতেছে সমস্যা নেই ওর এর কোনো গলা টিপুরো ওই বাথরুমেরই স্বাদ গ্রহণ কর নে যেটা বমি করছে এরা স্বাদ গ্রহণ কর তো গাইস কি খারাপ একটা মৃত্যু দিছে এককারে বাথরুমের উপর চাপটা দিয়ে যে ধরছি ভাই এককারে পুরো বেসারা বডি খাইতেছে তো গাইস যাই হোক আমার কিন্তু প্রথম টার্গেটটা একদম এলিমিনেট হয়ে গেল এখন আমি এটারে সুন্দর করে ডাম করে বাইরে যাব সিকিউরিটি গার্ড তো কোনো টেরই পেবো না তো গাইস এই দেখো আমি এক টোটালি এখন বের হয়ে গেছি কেউ আর কোনো টের পাইলো না এত মানুষের সাথে মানুষের মধ্যে দিয়া একটা এলিমিনেট করে ফেলেছি কেউ আর বুঝতেই পারল না তো গাইস এখন আমার প্রথম টার্গেট শেষ এখন আমি চলো এবার যাই মাথুয়া ম্যান্ডোলার কাছে তো এখন গাইস এই ম্যান্ডোলারে এখন মারার জন্য ম্যান্ডোলারে এখন কই পাই কই পাই ওই গাইস ম্যান্ডোলা ওইখানেই এই যে এইখানে তো গাইস ম্যান্ডোলা এখানে কথা কইতাছে তো যাই হোক আমি ম্যানডোলারে এখন ফলো করতেছি তো গাইস ও ও কী জানি একটা খুঁজতাছে আমি একটু শুনি ও ও আচ্ছা আচ্ছা কারে জানি কি জানি বলতাছে ফোন কল ও গাইস এইবার কাহিনীরা মাথায় ঢুকছে ব্যাপারটা হচ্ছে যে ও হচ্ছে কং সাথে একটা পার্টনারশিপ ডিলিং আছে তো ওর একটা সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড পাঠাইবো কং ঠিক আছে আর ও সেই সিকিউরিটি গার্ডটারই খুঁজতেছে আর পার্টির কারণে কং কিন্তু ওর সাথে দেখা করতে পারে নাই খুব বিজি ছিল এই কারণে সিকিউরিটি গার্ড পাঠাইছে ওটা গোপন কক্ষে রোকার জন্য আমার একটা কুলু খুঁজতে বলবো ইয়েস গাইস ঠিক আছে মেঘনা সাইতে বৃষ্টি হয়ে গেল এখন আমি কুলু পেয়ে গেছি এখন সেই কুলু অনুসারে যদি ওই বডি গার্ডের ড্রেসটা আমি নিতে পারি তাহলে আমি কিন্তু ইজিলি অরে মেরিয়া ফেলাইতে পারবো তো গাইস দেখো এখানে কিন্তু মিশন একটা একটা লোকের সিকিউরিটি গার্ডের ড্রেস কথা বলতাছে বলতেছে যে আমার সিকিউরিটি অনেক অসুস্থ ও আসতে পারবে না তো গাইস এখন স্টোরি রেবিলিং আমি একটু বুঝতে পারবো ওয়েটিং ফর দ্য ম্যান আচ্ছা তো গাইজ একটু ভাই তোমাকে যাই বলছি সেটাই এই দেখো এই দহ টাকলা আমার এখন কইতা যে এখানে আমি কে আরে ভাই তুই তোর কাজ কর না আমারে আমার কাজ করতে দে তো গাইস ম্যান্ডোলা কিন্তু এই সিকিউরিটি গার্ডটার জন্য ওয়েট করতেছিল এই যে দেখো এই শালার কলেরা ওইসে খালি বমি করতেছে আর বমি করা লাগবো না বমির ওষুধ নিয়ে এসেছি শোনা তুই এখন শেষ তো গাইস ওর বমির ওষুধ দিয়ে দিছি ও কিন্তু মরে গেছেন এই শালায়ও কিন্তু পরে গ্যাঞ্জাম করব এটাও সিকিউরিটি গার্ড এটাও এখন খাইয়ে দেবো ভাই আপনি টাক মাথায় অনেক ঘোরাঘুরি করতেছেন টাক মাথা করার অধিকার একমাত্র আমার তো গাইস দেখো আমি ওরে ধরে ফেলাইছি এখন ওরে সুন্দর করে পাশে একটা দেহি কোনো ডাম্পের কোনো কিছু থাকলে ওইখানে আর দাফন কাফন করে দিব তো গাইস এই দেখো পাশে একটা ডাম ডাম করার একটা দাফন কাফন পেয়ে গেছি তো গাইস এখানে এখন টোটালি টোটালি আমি এখন ডাম করে দিয়েছি আর এই কাল্লুটার কাছ দিয়ে আমি ড্রেসটা নিয়ে নেব তো ভাই আমি ড্রেসটা নিয়ে নিলাম এন্ড সিকিউরিটি গার্ডের ড্রেস আমার কাছে আছে ভাই কি কালার কালা ভাই এই জাইঙ্গারাও কালা ওর শরীরটাও কালা এমন কালা মানুষ ওরে আল্লাহ তো গাইস যাই হোক এখন অরেও মাইডা ফালে এলাম তো এখন আমার একটা টোটালি কাজ শেষ এখন আমি কি করবো আশেপাশে অস্ত্র মস্ত্র থাকলে এগুলি তুলে ফেলাম কারণ সাধারণ কোনো সিটিজেন যখন এগুলি দেখব তখন আমার উপরে তখন পুলিশ ওই পুলিশে ডাকবো তখন গ্যাঞ্জাম একটা হইতে পারে আমি আর কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই রে ভাই তো গাই সেই অস্ত্রটি আমি নিয়ে নিয়ে নিলাম কোনো বিপদে বললে তখন মাথা ফাটায় এলাম তো গাই সেই দেখো এখানে কয়েন আছে কয়েনগুলি আগে নিয়ে নিই তিনটা কয়েন আসিল যাই হোক আমার অনেক কয়েন আছে এখন অনেক কামে লাগবো তো গাইসে আমার পিস্টালটা রেডি রাখি কারণ পিস্টালটার উপরে কোনো অস্ত্র নাই তো গাইস চলো এখন আমি চলে যাবো ম্যান্ডোলার কাছে তো গাইস আমি ম্যান্ডোলার কাছে চলে আসছি তো ম্যান্ডোলার সাথে আমি কথা কুমু এই যে গাইস তোমাকে যেটা বলছিলাম দেখো মিস্টার কং কিন্তু পাঠাইছে তো গাইস ও এটার জন্য ওয়েট করতেছে এর লিগে আমি কই যে প্রতিবন্ধীর মতো খালি আশেপাশে ঘোরে কে তো এখানে বলতাছে স্কর্ট মেন্ডোলা টু দ্য মিটিং আচ্ছা তো মিটিংয়ের ভিতরে একটা মিটিং চলতাসে ওইখানে মেন্ডোলারটা নিয়ে যেয়ে দেবো তো ম্যান্ডোলা কিন্তু আর আমার সাথে সাথেই আসতাছে এখন আমার কিন্তু মারার একটা চরম সুযোগ চলে আইসে গাইস তো এই দেখো এখানে আমার কুলু এখানে আইডেন্টিফাই করতেছে আর ও ভাই কি গোপন কক্ষ বানায় রাখছে তো গাইস সিকিউরিটি গার্ড তিন চারটা তো ম্যান্ডোলা কিন্তু ম্যান্ডোলা আমার থ্যাংক ইউ তো থ্যাংক ইউ আমি এখান বর্তা সিট উপরে তো গাইস দেখো এখানে একটা সুন্দর চিপা চুপা রাস্তা ভাই এই রাস্তাটা একদম চিপা এইখানে ভাই আর কেউ নাই তো উপরে আবার একটা সিকিউরিটি গার্ড আছে সন্দেহ করত আমার তো ভাই আমি আর অর্ডার উপরে পৌঁছাইতে দিব না তো আমি মরে তো ভাই তোর অনেক মিটিং করছো জীবনে তুই শেষ ফ্রান্স তোর মরণ মরতেই তো গাইস আরেকটা জিনিস এই কোম্পানির ফাইলটা কোম্পানির ফাইলটা গাইস নিয়ে ফেলাইছি অবশেষে আমাকে পুরো মিশনটা কমপ্লিট হয়ে গেছে তো গাইস কেমনে যে মারলাম একেবারে নিজেই বুঝতে পারলাম না তো গাইস আমার কাছে এই মিশনটা খুবই ভালো লাগছে তো আর হিটম্যান থ্রি দেখতে দেখতে কিন্তু সব মিশনটি শেষ হয়ে গেল কালকে হিটম্যান থ্রির ফাইনাল মিশন আইতেসে কেউ একটা মুহূর্ত মিস করো না আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবা তো গাইস এভাবে সাপোর্ট দিতে থাকবা কালকে হিটম্যান থ্রির ফাইনাল মিশনটা চলে আসবো কেউ একটা মুহূর্ত মিস করো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা কালকে হিটম্যান থ্রির ফাইনাল মিশন আইতেসে গুড বাই